কন্ডা শেষ কইরা দিলা শুধু সন্তানের জন্য এমন ভাবে মা দুখিনি ব্যথার যন্ত্রণা কি কন্যা একটু আঙ্গুল কাটলে কত কষ্ট লাগে সাতটা পাল্লার চামড়া ভিতর পর্যন্ত কাটটা বলা তোর জন্য তোর জন্য শুধু তোমার জন্য আর নিজের আঙ্গুল তো নিজে কাটি না কষ্ট লাগে নিজের আঙ্গুল নিজে কাটি না ব্যথা লাগে অথচ মা আমার জন্য সাত পাল্লার পেট কাটতে ফেলায় কি মনে করো অনেকে কই সিজারে বলে কষ্ট নাই রে সারা সারা জীবন মা আর বাড়ি আলগাইতে পারে না পেটটা ছাইরা দে আর জিকের পরে কষ্ট আর কষ্ট এমন শোনা যায় সিজারের জায়গায় ইনফেকশন হয়ে যায় অনেক সময় এমন দেখা যায় সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয় যুব ও চরপাড়ার বাবারা আমি তাহিরকে তোমরা নেগেটিভ মনে করো না আজকে যদি বিশ্বাস না হয় আমার মারে আমি গাড়িতে বইসা ভিডিও কল দিয়া দেখছি জিগাইছি আম্মা দরটা কেমন কই পুত্রে এখন আছি মোটামুটি এরপর আম্মা কষ্ট কইরা শোয়ার টিকা উইটিয়া আলোর মধ্যে যায় আমার সঙ্গে ভিডিও কলে কথা কইলো আমি কইলাম কালকা সকালে ডাক্তারের কাছে যাইবা বারবার আমারে কইছে তুমি মাহফিল করতে যাইবা আমার জন্য টেনশন করো না আমি ঘরে বসে তোমার জন্য দোয়া করি আজকে মা দুখিনী আছে দেই কেন আমার দোয়া করার কথা কইছে এ আমার মিজান ভাই ও মিজান ভাই আমি কইতাম সাইরে ভাই বারবার যে তুমি ভাই চেয়ারম্যান হইলা যদি বলি কিসের জোরে ভাই চেয়ারম্যান হয়েছো বলবে আমি টাকার জোরে চেয়ারম্যান হই নাই আমার আব্বা আম্মার দোয়ার কারণে আমি চেয়ারম্যান হয়েছি মা বাবার দোয়া এমন একটা জিনিস এই পৃথিবীর সবাই স্বার্থে দোয়া করি একটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে গো ওই মানুষটার নাম বল জনম দুগিনী মা নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোলো নানাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোলো নানাই দেখছেন নিচের মিশাম প্রত্যেকটা চেহারা কান্না মুখ হয়ে গেছে এক ছেলে এখন হাসি দেয় না ওরা নিশ্চিত তাদের মায়ের ভালোবাসে মাঝে মাঝে একটু কষ্ট দিয়া লাইছে আর কি আল্লাহ আপনি এদের কাছে মাফ করে দেন আমি তো দেখতেছি প্রত্যেকটা ছেলের মন একদম নীরব হয়ে গেছে নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোলো নানাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মতো মা তোর আপন কইর যতন মা তোর আপন কইর যতন মা ও মূল্য এই জগতে কেউ হবে না মাগিরি মতো মুসলমান কয়েকটা জায়গায় যদি 24টা ঘন্টায় যদি সেজদায় পড়ে থাকো এরপর মহান রবের শুকরিয়া আদায় হবে না এক নম্বর হলো আমরা না চাহিদাই আমরা মুসলমানের ঘরের মুসলমান দুই নম্বর আমরা না চাহিদাই শ্রেষ্ঠ ধর্ম ইসলাম না চাহিদে শ্রেষ্ঠ ধর্ম গ্রন্থ আল কোরআন না চাহিদে আমাদের শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন হাত করে বলো হাত করে বলো হাত করে বলো মুসলমান আপনাকেই বলছি আমি আপনাকেই বলছি আমি হাসির খুরাক দিব না আমি যা বলবো সম্পূর্ণ মেমোরিতে ড্রাফট মেমোরিতে ধারণ করতে হবে হৃদয়ে ড্রাফট করতে হবে হৃদয়টাকে ইনবক্স করে দেন মাঝে মাঝে ওই কথাগুলো ফরওয়ার্ড করে বন্ধুকে পাঠিয়ে দিবেন যদি বন্ধুর ভালো লাগে তাহলে পার্সোনাল ইনবক্সে সেভ রাখবে রাতের বেলায় কথাগুলো দেখে দেখে চোখের পানি ফেলে রাখবে
اسمان ہی پر سب نبی رہ گئے عرش اعظم پہ پہنچا ہمارا نبی سب سے اولا و اعلی ہمارا نبی سب سے بالا و اعلی ہمارا نبی جو وہ غیر امان نبی سب سے اولا سبار اوپرے جرگنہ سبحان اللہ شدرنگ دنیا کے لیے آخرت برباد نہ کرو আপনার আমি কথা বললে আমি ওয়াজ করতে পারবো না এই সাইড গলে এই সাইড আমি কথা বললে ওয়াজ করতে পারবো না আমার অভ্যাস খুব সমস্যা এই সাইডের মানুষগুলো অত্যন্ত ঠিক আছে আপনারা একটু একটু বাবা না লক্ষ্মী আমি পারবো না কারণ আপনাদের আওয়াজ আমার মাইক্রোফোনে আসে আমার ভাইয়েরা জায়গা যা হচ্ছে না এটাও একটা সাক্ষী আল্লাহকে বলতে পারবেন আল্লাহ নিচে ছিল কাদা উপরে ছিল বৃষ্টি এরপর আমরা কাদাযুক্ত মাটির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কোরআনের কথা শুনেছি তোমার বন্ধু নবীর কথা শুনেছি তোমার আউলিয়া কেরামের কথা শুনেছি শান্তির বাণী শুনেছি হকের কথা শুনেছি হককে যে ধারণ করেছি এবং বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি হাত তুলে বলেন ঠিক না ঠিক এইটগুলো না জাতির উসিলা হবে কিসের উসিলা হবে না জাতির উসিলা হবে এই কষ্টগুলো যেই আবাদতে কষ্ট বেশি সেই আবাদতে সওয়াব বেশি আপনারা দাঁড়িয়ে থাকেন আমি আমার কষ্ট হচ্ছে আপনাদেরকে দেখে অনেকগুলো মানুষ গাছের ভিতরে গাছতলায় বাসতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছেন মা কানাই কানাই ভরপুর বৃষ্টি আসল বড় হয়েছে মাহফিল ভালো করে প্রচারও হয় নাই বৃষ্টির কারণে ওরা চাচ্ছিল প্যান্ডেল করার জন্য আমি বলেছিলাম প্যান্ডেল করব না ঠিকই ঠিক আছে হুজুর আমি বলেছি প্যান্ডেল করার দরকার নাই যারা প্রেমিক তারা প্যান্ডেল দেখে আসে না তারা প্রেমের কথা শুনতে আসে প্রেমিক কি ঘরে বসে থাকে এই জন্য প্যান্ডেল করলে বিশাল বড় খরচ এগুলো সেট হয়ে যায় এগুলো চিন্তা করবেন আমি নিজ উদ্যোগে বলেছি এতটা মাস লাগাবে না তোরা লাইট লাগাবেন আমি বলেছি না প্যান্ডেল করে শুধু স্টেজটা করবেন যেন আমার গণ্যমান্য ব্যক্তিবর্গ জন্য অন্ততপক্ষে সৌন্দর্যের জন্য একটু বসতে পারে নাইলে আমিও আপনাদের মাঝখানে বসে বসে ওয়াজ করতাম ভাইয়ারা আমার তাহলে আমি আপনাদেরকে নিশ্চয়ই সক্ষম হয়েছি ওই কথাটা বোঝাইতেই যে আমি সব মানব সব আমি অত্যন্ত গর্বিত যে আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছেন এই দিকে খেয়াল করি আমি আয়াতটা তেলাওয়াত করেছি সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমি বলেছিলাম দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো কিসি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো کسی انسان کو خوش کرنے کے لیے اللہ کو ناراض نہ کرو نبی کی ناراض نہ کرو اللہ رے دنیا دنیا کو رے آخرت برباد کر دیو نا دنیا دنیا کو رے آخرت برباد کر دیو نا کسی انسان کو خوش کرنے کے لیے اللہ کو ناراض نہ کرو دنیا کو مانوش کے خوشی کرتے گی ہمار رب کے بیزار کرا جاوے نا دنیا کو مانوش کے خوشی کرتے گی ہمار مدینہ والا کے بیزار کرا جاوے نا اپنا کی بولچی আমাদের অসুবিধা নেই আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় এসেছেন এবং আমাদের থানার ওসি মহোদয় এসেছেন আমি আমার ওসি মহোদয় এবং উপজেলা চেয়ারম্যান মহোদয়কে ডিআইবির পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আমাদের ইউনিয়ন চেয়ারম্যান স্যার নিশ্চয় রিসেপশন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই কি খুশি না বেজা এটা হলো সামাজিক সৌন্দর্য কথা বলেন ঠিক কি না সামাজিক যে কোনো প্রোগ্রামে যেই কোনো প্রোগ্রামে যেই কোনো প্রোগ্রামে যেই কোনো প্রোগ্রামে সকলে বলেন আল্লাহু আকবার ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলছি আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং ওসি মহোদয়কে আমার পক্ষ থেকে এবং এই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি সকলে বলেন আলহামদুলিল্লাহ আমি কিছু কথা বলতে শুধু আপনাদেরকে মনোযোগী করার জন্য নাইলে আমি ওয়াজে ঢুকে যেতাম আমি ভূমিকায় কিছু কথা বলতেছি আমি মাটিটা চয়েস একটা বিল্ডিং তুলতে গেলে যেমন মাটিটা পরীক্ষা করে আমি ওয়াজ শুরু করতে গেলে আমি একটু আশেকদেরকে পরীক্ষা করি সবাই মহব্বত করেন আল্লাহু আকবার দুনিয়া দুনিয়া করে কি আল্লাহকে বেজার করা যাবে দুনিয়া কি চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী নশ্বর এই পৃথিবীতে কেউ কি ছিল যারা এসেছে সবাই কি চলে গিয়েছে বোঝা গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাকেও চলে যেতে হবে কথা বলেন ঠিক কি না সবাই আমার সাথে দুরূদ শরীফ পড়বেন এবং
দুরূদ শরীফের পড়ি আমি আয়াত পড়েছি আয়াতের দিকে আমি ধাবিত হব আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে বলুন আমিন সবাই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا مولانا محمد بابا جان একটা ভোট নিয়ে আপনাদের কাছ থেকে ও আজকে শুরু করব সত্যি শুরু করব তা আমি এতক্ষণ কি ওয়াজ করি নাই এর কি ওয়াজ নয় বাইকে আছে এখন করেন না ভালো হবে পরে দেখা লাগবে মনে হয় নগদ নগদ না হ্যাঁ এখন পাঠাতে না এক মিনিট দুই মিনিট লাগবে এটা ভালো তো একটা ভালো একটা কথা বলছি চেয়ারম্যান স্যার বলে ফেলি মানে আপনারা যারা এই মাহফিলটা যারা বৃষ্টির ভিতরে বন্ধ না করে চালু রেখেছেন হাল ছাড়ে না জোর হোক তুফান হোক আমার বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছেন আসার জন্য আমিও এসে পড়েছি আমি চাই আমি চাই এই জনকল্যাণমূলক ধর্মের যে কাজের এই ধর্মীয় কল্যাণমূলক যে কাজগুলো আছে এই কাজে শুধুমাত্র 10 জন 12 জন অংশগ্রহণ করবে না আমি চাই আপনারা সবাই আজকের মাহফিলটাতে শরীক হবেন ঠিক পারবেন ভাই পারবেন আমার মনে হয় আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন 1 লক্ষ টাকার উপরে উঠবে সত্য কিনা বলেন যদি কেউ 10,000 নিয়ে আসেন দিয়ে দিবেন কেউ 5,000 নিয়ে আসলে আমাকে দিয়ে দিবেন আমি নাম ধরে দোয়া করে দিব কেউ যদি 2,000 নিয়ে আসেন দিয়ে দিবেন কেউ 1,000 আনলো আমাকে দিয়ে দিবেন আর আপনাদের কাছে আমাদের কমিটির কিছু ছেলেরা আসবে আপনারা প্রত্যেকের পকেটে হাত দিয়ে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে যতটুকু পারেন মা বাবার চেহারার দিকে খেয়াল করে আজকে দিয়ে যাবেন আমি চ্যালেঞ্জ করতে পারি কোরআনের আকর্ষণ কোরআনের মহব্বতে যারা অর্থ ব্যয় করে রাতের বেলা ঘুমিয়েও তারা শান্তিভাবে কবর গিয়েও শান্তিভাবে কথা বলে ঠিক কিনা ওই যে আমাদের পিসা বুজুর অনেক কষ্ট করছে আমার বাড়ি থেকে ছিল হযরত আল্লামা মাওলানা পীরজাদা সৈয়দ ইমাম হুসাইন বিন তৈয়বী সাহেব তিনি আমার বাড়ি থেকে ছিলেন আবার রুকন জামান সাহেব তিনিও গিয়েছিলেন 500 500 দুইজন দিছেন 1,000 টাকা চুরি করনা মারহাবা আরো বড় করে বলেন না মারহাবা এখানে আমার কাছে কিছু টাকা চলে এসেছে কিন্তু আপনাদের কিছু লোক পাঠাতে হবে ভাই তাহলে আমরা 3 মিনিটে ঝামেলাটা এটা শেষ করে ফেলি কি বলেন আপনারা কেন আল্লাহকে মানলে মানার মতো মানতে হবে নবীকে মানলে মানার মতো মানতে হবে কোরআন মানলে মানার মতো মানতে হবে মা বাবারে মানলে মানার মতো মানতে হবে ইসলাম মানলে মানার মতো মানতে হবে এটার নামই হলো উদুখুল ফিস সিলমি কাফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে প্রবেশ করো এই জন্য মুসলমান কাকে বলে যারা ইসলাম ধর্ম গ্রহণ করে এদেরকে মুসলমান বলা হয় আমার নবী আপনার নবী বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত দিয়া কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না আপনি তো জানেন হাত দিয়া মানুষ খুন করা যায় কিন্তু এই হাত দিয়া যারা মানুষ খুন করে না আপনি তো জানেন হাত দিয়া মানুষের মাথা ফাটানো যায় আপনি তো জানেন হাত দিয়া মানুষের মাথা ফাটানো যায় কিন্তু হাত দিয়া সে মানুষের মাথা ফাটাই না আপনি তো জানেন এই হাত দিয়া কাগজের মধ্যে লিখি লিখি বিষ বাষ্প ছড়ানো যায় কিন্তু যেই মানুষটা কলমের কালিকে বেহুদা ব্যবহার করে না রাইট পথে ব্যয় করে বেহুদা কাজে ব্যয় করে না এই জন্য যারা যাদের হাত দিয়া মানুষ নিরাপদ এরপর আমার আল্লাহ বলছেন লিসানিহি যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না আপনি তো জানেন মুখের একটা ব্যবহারের কারণে মার্ডার হয়ে যায় আপনি তো জানেন মুখের একটা কথার দ্বারা নবীর বিরুদ্ধে কথা চলে যায় মুখ দ্বারাই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা চলে যায় এই জন্য আমার নবী বলেছেন যার হাত এবং জবান দ্বারা কেউ কষ্ট পায় না এই মানুষটা কোন মুসলমান এ যুবকের দল আল্লাহকে মানলে মানার মতো মানতে হবে তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে কুরআন শরীফ পড়লে কি শান্তি লাগে আমি আবারও একটা তালাবাদ করতেছি জবান খুলে আল্লাহকে ডাক দিয়ে এক্সট্রা আওয়াজ বন্ধ করে ফেলবেন ইনশাআল্লাহ
لام الله 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 اسلام الله 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 اسلام الله একমাত্র শান্তির ধর্ম الله 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 এই ইসলাম কি মেসেজ দেয় জানেন ইসলাম মেসেজ দেয় অন্য কোন ধর্মের মানুষগুলোকে নিয়ে কটূক্তি করা যাবে না ইসলাম শিক্ষা দেয় অন্য ধর্মের উপাসনালয় আঘাত করা যাবে না 32 টা জাতির ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ ইসলাম শিক্ষা দেয় কুরআন শিক্ষা দেয় অন্যান্য ধর্মের মানুষগুলো মুসলমানদের কাছে তার চাইতে আরো বেশি নিরাপদ কথা বলেন দেখবি না আল্লাহ আকবার আল্লাহ তাকবীর আল্লাহ এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম ঠিক কিনা বলেন এই ধর্ম একমাত্র সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে সক্ষম আর না হয় আপনি যত জায়গায় দেখবেন বিশ্বে যত জায়গায় দেখবেন প্রত্যেকটা দেশে সংখ্যালঘু যদি মুসলমান হয় প্রত্যেকটা দেশে আমার স্বামীর সোনার বাংলা নয় সারা বিশ্বের মুসলমান নারী জাতি তো একমাত্র ইসলাম দাহুরি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ একমাত্র কোরআন সকল ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে সক্ষম কথা বলেন ঠিক কি তাহলে মুসলমান শ্রেষ্ঠ জাতি সন্দেহ আছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সন্দেহ আছে কোরআন শ্রেষ্ঠ ধর্ম গ্রন্থ এসে সন্দেহ আছে এই জন্য যুবক ভাইয়ের আমার এই জন্য বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে সত্যিকার রিয়েল ইসলামকে যারা ধারণ করে তারাই সমাজের রিয়েল হিরো এটাকে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করতে হবে এই জায়গা নিয়ে কোনো ধর্মান্ধতা ছড়ানো যাবে না এই ইসলামের বিষয় নিয়ে সুগ্রতার বিষবাস ছড়ানো যাবে না ইসলাম একটি সম্মানের ধর্ম সকল ধর্মের মানুষ ইসলাম যে শ্রেষ্ঠ আমার নবী যে শ্রেষ্ঠ নবী মানতে বাধ্য কথা বলেন ঠিক কি মানতে বাধ্য ভাইরা আমার বলছিলাম মরে যেতে হবে বলুন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর ছন্দ আছে একবার মরে দেখেন অবস্থা ভয়াবহ এইজন্য আয়াত পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ভাই আমার ও যুবক ভাইরা আমার এই পথ থাকতে গেলে আপনার ডানে বিপদ আসবে বামে বিপদ আসবে সামনে বিপদ আসবে পিছনে বিপদ আসবে এই দিলের ভিতরে আল্লাহর ভয় রাখবেন দেখবেন পৃথিবীর সব যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনাকে সেভ করার জন্য একজনই যথেষ্ট জবান খুলে বলুন তিনি কে আল্লাহ ভয় রাখতে হবে মালিকের ওয়ালাম জেনে রাখো আল্লাহ বাক্যের শুরুতে ইন্ন হয় মাঝখানে আন্না হয় আবার কখনো কখনো ইন্ন হয় মাঝখানে যুবক ভাইয়ের আমার আল্লাহ নিশ্চয় আল্লাহ মাল মুত্তাকিন আল্লাহকে যারা ভয় করে মানের মতো মানে প্রকাশ্য গুনাহ করলো কই একজন দেখে তিনি কে গোপনে গুনাহ করলো একজন দেখে তিনি কে ওই সব সময় গুনাহ করতে গেলে দুধ দহন করেছে 2 কেজি 1 কেজি পানি মিশাতে গেলে মনে মনে কেউ তো বাজারে কেউ তো দেখে না একজন দেখে তিনি কে আল্লাহ আবার পানি নিচে ডুব দিয়ে রোজা ভাঙতে চাই পানি পান কইরা উপরের বন্ধুরা তো কেউ দেখে না একজন দেখে তিনি কে আল্লাহ এটার নামই হলো তাকওয়া ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন জেনে রাখো যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে আমি আল্লাহ কিন্তু তাদেরকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব কি জান্নাত যাইতে মনে চায় জান্নাতে খাওয়ান আছে না নাই আহা একজনের জন্য 70 জন দিব আর তুমি তো দুনিয়ার সুইটির জন্য পাগল হয়ে গেছো পাগল হয়ে গেছো অনেক নিয়ামত আছে তোমার জন্য অপেক্ষা করতেছে ফুলা পায় শতকরা 75% ছেলে রাষ্ট্র আজকে মানলে মানার মতো মানো ধরলে ধরার মতো ধরো ইসল্লি ও তাসলিমা সালাম দিলা সালাম দেওয়ার মতো সালাম দাও ঠিক কি না বলেন মানার মতো মানবেন আল্লাহ বলছেন আমি আল্লাহকে যারা ভয় করবে
আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব কয়টা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি আল্লাহ বলছেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিব জান্নাতগুলো কি আমাদের বিল্ডিং ঘরের মতো অনেক সুন্দর জান্নাত ওয়ানাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া জান্নাত দর মালিককে তো সব আপনাকে সব আপনাকে দিয়ে গিয়েছেন সকল সব নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন আপনাকে কি করতে হবে আপনাকে আদায় করে নিতে হবে ঠিক না বেঠি এটার নাম হলো উদখুলু ফিস সিলমি কাফা আপনি পাঁচ ওয়াক্ত নামাজও পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজও পড়বেন আবার আপনি রোজাও রাখবেন শুকর নাম্বার 1 আছে না নাই এরকম তাইলে এটা উদখুলু ফিস সিলমি কাফা হয় নাই আপনি হারামকে হালাল জেনে ভক্ষণ করতেছেন হালালকে হারাম হারামকে হালাল জেনে ভক্ষণ করা কুফরি কথা বলেন ঠিক না বেঠে এই জন্য যুবক ভাইরা আমার আমি বলছি উদখুলু ফিস সিলমি কাফা আমার যুবক ভাইরা এখন নীরবে নীরবে কিছু দরদ মাখা কণ্ঠে কথা শুনেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ দিয়েছেন শ্রেষ্ঠ রাসূল দিয়েছেন এরপর 24 ঘন্টা সাজদা দিয়ে পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে না কেন কেন আমার আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো আমি আল্লাহ তো তোমাদের বহুত নিয়ামত দিয়েছি আপনারা জবান খুলে বলেন চিনি যখন জিহ্বার মধ্যে লাগায় চিনিটা কেমন লাগে এই জিহ্বায় যখন টক দেয় চেতে তুল দেয় কেমন লাগে টক লাগে মিষ্টি দিলে মিষ্টি টক দিলে টক জিহ্বা কয়টা এক রঙের জিহ্বা দিয়া রঙের বেরঙের স্বাদ কেউ গটাইতে পারে না যিনি কথায় জবান খুলে বলুন তিনি কে মুরগির নিচে 5টা ডিম মুরগি নিয়ে বসলো 22টা ডিম নিয়ে মুরগি আসলো 22টা ডিম থেকে 3টা ডিম বাতিল হয়ে গেছে আর থাকে 19টা 19টা ডিম থেকে 12টা ফুটলো বা 10টা ফুটলো কালো আর 4টা ফুটলো সাদা আর 5টা ফুটলো গলা সুলাইলা ডিমের রং কি সাদা নাকি কালো একই রঙের থেকে একই রঙের ডিম থেকে রঙে বেরঙের বাচ্চা কেউ ফুটাইতে পারে না যিনি ফুটান জবান খুলে বলুন তিনি কে সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো ওয়া কুনতুম আমওয়াতান তোমরা ছিলে মুর্দা তোমরা ছিলে কি ফাআহইয়াকুম অতঃপর তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে জীবন দেওয়ার পরে আমার ভাই চেয়ারম্যান ভাই মিজান ভাই হলো এই কি দুই নং বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান আর এক ভাই উপজেলার চেয়ারম্যান একটু আগে অসি মহোদয় এসে গেল স্টেজের মধ্যে ডিএসপি মহোদয় বসা জীবন পাওয়ার পরে অসি মহোদয় জীবন পাওয়ার পরে চেয়ারম্যান মহোদয় জীবন পাওয়ার পরে তাহিরি বক্তাগিরি করতেছে রুকনুজ্জামান সে বক্তাগিরি করতেছে জাহাঙ্গীর সে বক্তাগিরি করতেছে আল্লাহ জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক জীবন দেওয়ার পরে কেউ সোনের ঘরের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবন দিয়েছেন বলে কেউ 10 লক্ষ টাকার মালিক জীবন দিয়েছেন বলে কেউ 20 কোটি টাকার মালিক
সব জার জার মালিকানা লইয়া সবাই যার জেমনে পথ চলতেছে আল্লাহ কয় তোর সব মালিকানা আমি একটা থাবা বাইরা স্তব্ধ করে দিব সুম্মা ইউমিতুকুম অতঃপর আমি আল্লাহ তোদেরকে মরণ দিব কি দিবে মরণ মরণ দিলে এই মুহূর্তে তাহিরি মারা গেলে ডিএসবি আশরাফুল ভাই কি বলবে তাহিরি সাহেবরে ধরো বলবে লাশটা ধরো লাশের জন্য গাড়িটা আনো চেয়ারম্যান ভাই বলবে লাশের জন্য লাশটাকে বাড়িতে পাঠাইবার ব্যবস্থা করো একটু আগে তো আসার সময় বলছেন তাহিরি সাহেবের আগমন তাহির এই মুহূর্তে মারা গেলে কেউ আর তাহিরি সাহেবরে ধরো এই কথা বলবেন না বাড়িতে নেওয়ার পরে বলবে তাহির সাহেবরে ধর এ কথা বলবে নাকি লাশের ধর বলবে লাশ চোখের বলকে যতদিন দেহের ভিতরে রুহু আছে ততদিন আমি বক্তা যখন আমি আমার রুহু চলে যাবে ঘরে বলে লাশ বাহিরে বলে লাশ এলাকায় বলে লাশ মসজিদে মুয়াজ্জিন পর্যন্ত বলে মরহুমের লাশ উপস্থিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ তাহির ইশানের স্লোগান দিয়ে ফাটিয়ে ফেলাইছেন আর আজকে মারা যাওয়ার পরে মসজিদের মুয়াজ্জিন কই মরহুমের লাশ মাঠে এসেছে যারা জানা যায় শরীক হইতে ইচ্ছুক যদি মনে চায় যদি মনে চায় বুঝেননি আপনার শেষ বিদায় কি জিনিস আরে এই মুহূর্তে যদি তাহির মারা যায় আমার যদি মৃত্যুর কষ্ট হয় আমার যদি কবরের যন্ত্রণা হয় আমার পরিবার আমার ছোট ভাই আমার বড় ভাই আমার শ্রোতা এই বাঙুরা কোন মানুষ আমার মৃত্যুর কষ্টের ভার এক ইঞ্চির জন্য নেবে না আমি যদি মারা যাই আমার পরিবার আমার মৃত্যুর কষ্টের ভার না নিলেও আমার ব্যাংকের আমার সম্পদের ভার নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আর হাত ধরে বলার না ঠিক কি না মারা তার মানে পূজা করে পৃথিবীর কেউ কাহারো আপন নয় সম্পদের ভাগ নিবে সুসময়ে তোমার বন্ধু অনেক হবে কয়েকটা মাস আইসিউতে পয়রা দেখো কেউ তোমার খবর নিবে ওই মাঝে মাঝে ফেসবুকে লিখবে একটি সুখ সংবাদ আল্লাহ তার বেহেশত নসিব করো কমেন্টস করবো আমিন এতটুকুই বুঝি কিন্তু কেউ কাহারো কবরে যাওয়ার সুযোগ নাই বলুন হায়াতের মালিককে একটু বড় করে বলেন হায়াতের মালিককে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে সুম্মা ইউমিতুকুম অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মরণ দিব আপনারা জবান খুলে বলেন মরণটা কি সহজ না কঠিন যারা মৃত্যুর ঘাটে গেছে সে তারা জানে মরণ কত কঠিন আজরাইলে করার দরজার মধ্যে আসবে কেউ কেউ দেখবে আজরাইলের পা হলো জমিনে মাথা হলো আসমানে এমন বিশাল বড় চেহারা লইয়া এই চরপাড়া ঘরের ভিতরে ঢুকবে বাড়ি ঘরের মানুষ সবাই তার পাশে বসে থাকবে কিন্তু আজরাইলকে একমাত্র যিনি মৃত্যুবরণ করবে সে দেখবে তার পাশে ভাই বোন বসা আছে কেউ আজরাইলকে দেখতে পারবে না আল্লাহর হাবিব বলেন আজরাইল যখন তারা থাবা দিতে আসবে সে বলবে আজরাইল আমার নামাজের সময় আমাদের নামাজ পড়ার বাকি আছে আমাকে সুযোগ দাও বলবে আমার রোজা রাখার বাকি আছে আমাকে সুযোগ দাও আমার হজ করা বাকি আছে আমাকে সুযোগ দাও যদি মুসলমানের ঘরে মুসলমান না হইতে পারেন আজরাইলের সাথে আপনি এমন ভাবে মত বিনিময় করবেন আল্লাহর আয়াতে কোনো সন্দেহ নাই আমার আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুন বি আইনি আরদিন তামু বান্দারে তোরা তো জানোস না কোন জায়গায় তোরা মারা যাবি আজকে অনেকে মনে করে স্টুপ করে মারা গেছে মনে করছে হুট করে বুঝে মারা গেছে অনেকে পানিতে পড়ে মারা যায় মনে করে হুট করে বুঝে মারা যায় অনেকে অ্যাক্সিডেন্টে মারা যায় মনে করে হুট করে বুঝে মারা যায় না 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 এই মৃত্যু হুট করে হয় না আল্লাহ যখন যেইভাবে যার মরণ লিখে রেখেছেন এভাবেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে ঠিক কিনা বলে এইভাবে আপনাকে মরতে হবে অনেক সময় দেখা যায় বাচ্চা যখন পানিতে পড়ে ছোট বাচ্চা পানিতে পড়ে না বাবা ছোট বাচ্চা পানিতে পড়ে না
পড়লে দেখবেন এক মহিলা আরেক মহিলার দোষারোপ করে তোর কারণে বাচ্চাটা বাড়িতে পড়ে মরছে তুই যদি বাড়িতে থাকতি তোর বাচ্চাটা বাড়িতে পড়ে মরতো না এটা কি কোনো যুক্তির কথা হইল তুমি যদি হাজার সেনাবাহিনী দিয়ে প্রোটেকশন দিয়া রাখো তার মৃত্যু যদি পানিতে পড়ে মৃত্যু লেখা থাকে তোমাকে সেইভাবে মৃত্যুবরণ করতে হবে কথা বলেন ঠিক কি না এই জন্যই রাসূল বলেছেন সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো কারণ রাসূল বলেন কেউ যদি দিনে রাইতে 20 বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি তার কাছে আজরাইল চলে আসে আর ওই দিন যদি তার মরণ হয়ে যায় তার মরণটা আমার আল্লাহ শহীদের খাতায় লিখে দিবে জোরে কন্না সুবহানাল্লাহ তার মৃত্যুর কথা স্মরণ করলে কি লস আছে এই জন্য আমার যুবক ভাইরা অনেকে মনে করে দুনিয়াতে এসেছি আর কি আসবো নাকি যা খাবার খেয়ে নেই যা করার করে নেই এই দুনিয়াতে আর খাবার পায় আর না পায় খেয়ে যায় মরার পরে খাওয়ার সুযোগ নাই এই কথা জীবনেও কোনোদিন বলবেন না আপনি মনে করতেছেন জীবন চলে গেলে বলি সব শেষ হইয়া যায় না রে না জীবন চলে গেলে সব শেষ হয় না কেবলমাত্র আখিরাতের জীবন শুরু এই দুনিয়ার হায়াতের শেষ আছে মৃত্যুর পর জীবন যেই জীবনটা শুরু হবে এই জীবনের কোনো শেষ নাই আল্লাহ বলছেন সুম্মা ইয়ুহয়িকুম অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিব এই জীবন দেওয়ার পরে কবরে যাবে কবরে জীবন দেওয়া হবে কিন্তু মনে রাখবেন আমার নবী আপনার নবী বলেছেন ঈমানদারের সামনে যখন আজরাইল আসবে আজরাইল ঈমানদারের সামনে এসে আজরাইল ঈমানদারের সামনে এসে সালাম দিবে সালাম সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা আজরাইলের সালাম দিবে এটা কি দুঃখের সংবাদ না সুখের সংবাদ তা আজরাইল কি সবাইকে সালাম দিবে আর যারা সবাইকে সালাম দিবে কাকে ওই যে উদখুলু ফি সিলমি কাফা যারা মানার মতো মেনেছে আল্লাহকে যারা মানার মতো রাসূলকে মেনেছে ধরার মতো ধরেছে তাদের কাছে আজরাইল এসে সালাম দিয়ে বলবে হে আল্লাহর বান্দা আমি তোমার রূহটা নিয়ে যেতে চাই তুমি কি রাজি আছো ঈমানদার বলবে হে আজরাইল আমি তো অপেক্ষা করছিলাম কখন আমার রূহটা আপনি নেবেন তাড়াতাড়ি আমার রূহটা নিয়ে যান এই দুনিয়া আমার ভালো লাগে না আমার মহান রবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হয়ে আছে আরো বড় করে বলেন আল্লাহু আকবার এই জন্য ঈমানদার ভয় পাবে না আমার নবী বলে কিয়ামত হলো দুই প্রকার এক নম্বর হলো যখন মালাকুল মউত আজরাইল সামনে আসবে আরেকটা হলো যেদিন ইসরাফিল আলাইহিসসালাম সিংহে ফুৎকার দিবে মানুষ মৃত্যুবরণ করার আগেও কিছু আলামত আছে কয়েকদিন পর্যন্ত তারা চোখে চোখে মরণের হাওয়া আসবে আবার এই পৃথিবী যেই দিন শেষ হয়ে যাবে সেই দিন শেষ হওয়ার আগে অনেক ধরনের আলামত আছে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন টেন্ডারবাজি করার জন্য নাকি ইবাদতের জন্য আর জোরে বলে কিসের জন্য ইবাদতের জন্য আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমার যুবকগুলো তারা বা শুনলে খুব পছন্দ করে দেখা যায় মারো এ যুবক তুমি যদি আজকে মারা যাও কি করবে জানো তোমার নাকি দিয়ে তুলা ঢুকাবে কান দিয়ে তুলা ঢুকাবে সুন্দর করে কসকো সামান দিয়ে তোমাকে ধৌত করবে গড় বড়ই পাতার গরম জল দিয়ে তোমাকে গোসল করা হবে না গরম না ঠান্ডা পানি দিয়ে গোসল করাবে লাস্টে কি হবে সাজিয়ে গুজিয়ে দে মোরে বলবো কি পছন্দ করেন আপনারা এগুলা পারেন নাকি আচ্ছা ঠিক আছে তাহলে বলেন তো দেখি পারেন কি দেখি সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দেয়
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে একটু জোরে জোরে সুরে কি আল্লাহু আকবার বলবেন না আচ্ছা বলেন তো আমার কথার সাথে ওয়াজের বাস্তবতার মিল আছে না নাই একদম সাজায় গোজায় দিবেন আপনাদেরকে বড়য়ে পাতা টানেন না বড়য়ে পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে বড়য়ে পাতা গরম চলে বড়য়ে পাতা গরম জলে শোয়ায়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা জিয়ে দে মোরে কিসের এমপি কিসের মন্ত্রী কিসের বক্তা কিসের পিশাব সবার একই কন্ডিশন আরে কোটিপতি যেই ঘরে শুইবে রাস্তা রিকশাওয়ালা মারা গেল সেই ঘরে শুইতে হবে বড়াই করার দরকার আছে লা তামশি ফিল আরদি মারহা জমিনের মধ্যে অহংকার করে চলো না জমিনে চলতে হবে ভালোবাসার কদম বিছিয়ে কথা বলেন ঠিক কি না ইমানদারের ইমানদার গাজরাইল এসে সালাম দিবে ইমানদার বলবে তাড়াতাড়ি রুহ নিয়ে যান আল্লাহর সঙ্গে দিদারের জন্য নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে আছে চিৎকার মাইনা করেন আল্লাহু আকবার আজকে সেই কবরের দিকে খেয়াল করে আমি একটা সঙ্গীত দিয়েছি কথা বলেন ঠিক কি না এই সঙ্গীত দেখবেন কালকে আবার ইউটিউবাররা কাটতে নিয়ে উল্টা মালটা ছেড়ে দিব সারা দুনিয়ার মানুষ গাইলে কোনো অসুবিধা নেই তাহির একটু গাইছে ও আছে সঙ্গে মিলে এটা দিয়ে কাটতে কাটতে উপরটা থান মিল দিব দেখেন গান গিয়ে পাগল করে গেলেন তাহির এটা কি গান না সঙ্গীত ইসলামী সঙ্গীত ইহকাল পরকালের সঙ্গে রিলেটেড রেখে সঙ্গীত এই সঙ্গীত গুলা এমনি হয় না গভীর চিন্তায় ছন্দ হয় ছন্দেই একটা সুর হয় সুরেই প্রেম হয় প্রেমেই মালিকের সঙ্গে দিদার হয় যেই ছন্দ যেই প্রেমে আল্লাহকে পাওয়া যায় সেই সঙ্গীত কখনো হারাম হতে পারে না দুই হাত তুলে বলুন ঠিক কি না বলুন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ভাই রামাত আমি যে গাইছি এটা কি কোনো অসুবিধা হইছে ইউটিউব যা করলে রে ইউটিউব হাই রে ফেসবুক তাহির রে কই যে বালাইলে নি আবার ঠান্ডা চা খাচ্ছে এখানে তোমরা চা দিয়েছো আমি বুঝলাম না আমি খেয়ে দেখলাম চা পর আমি ঠাস করে রেখে দিছি ওরা জানে না যে আমি স্টেজে কফি খাই চা খাই এই যে ছেড়ে দিবেন না কাল তো ছেড়ে দেন না ব্যবসা করেন কালকে ইউটিউবার রে নেশনের কাটি কাটি ছাইরা দেন তাইরি সাহেব কি বললেন মাগুরা কফি নিয়ে কি বললেন এই যুবক ভাই আমার আমি যে এক ঘন্টা কারেক্ট কথা বললাম এক ঘন্টার ভিতরে একটা সঙ্গীত গাইছি এক ঘন্টা কয়টা সঙ্গীত গাইছি একটা গাইছি আর এক ঘন্টায় কি একটা গাইলে অসুবিধা হইব আজান আছে আজান নামাজ পড়ছি আজান শুনতে আজান শুনতে এই ধর আপনারা কি আমার সঙ্গে রাগ করছেন নাকি মাগোরায় আবার আসলে কি রাগ করবেন নাকি বারবার আসলে কি রাগ করবেন নাকি আমি আসার সাধ্য না যদি আমার নসিবে লেখা থাকে তাইলে আমি আসবো কথা বলেন ঠিক না বেঠে জিকির হইব ইনশাল্লাহ তোমরা আর কইও না তোমরা চাইতাছো যে আমি এটা তুলি আগের মতন
তো লিডার কাইতে নিয়ে কালকে বাজার যায় কইবা থানা যায় কইবা দেখছেন নি তাই হিসাব কিনা চলে উঠে গেছে আমি এটা ভালো করে বুঝি যে কথাগুলো বলছি আড়াই ঘন্টার ওয়াজ এমনি কইরে ফলাইছি কথা কোন ঠিক না বেঠে ভাইরা আমার বুঝলে শরবত না বুঝলে মুসিবত কথা কোন ঠিক না বেঠে বুঝলে শরবত না বুঝলে মুসিবত আইতাছে দেখবা সামনে তো জবান খুইলা কোন সঙ্গীত গাইলে কি কষ্ট হয় কষ্ট হয় ভাইরা আমার মানুষ মারা যাবে বলুন আসল ঘরের নাম কি এই আওয়াজে তো মানবো না বাবা জোরে বলে নাম কি কবরে দাদা গেছে আর কি ফিরে আসছে আমার আব্বা যে চলে গেল সাড়ে তিন বছর হয়েছে আব্বা কি আর এসেছে আর আসবে না এই কবরে যারা ১৪০০ বছর আগে যারা পড়ে ছিল এখনো তারা সেই ঘরে পড়ে আছে কালকে যদি তাহিরি মারা যায় ১০,০০০ বছর পরে যদি কিয়ামত হয় ১০,০০০ বছর পর্যন্ত এই ঘরে শুয়ে থাকব আজকে যেইভাবে ইউটিউবের পাতাই পাতাই তাহিরি তাহিরি কয় মারা যাওয়ার পরে তিন দিন ফেসবুক গরম চার দিনের মাথায় নাফরমানরা ঠিকই বলে যাবে কাইন্দা কোথায় জায়গা চইলা গেলে আর খবর নেই এটাই হলো স্বার্থের পৃথিবী কেউ কারো আপন হবে না ঠিক কিনা বলেন ভাইরা ভাই চলে যাও আমাকে এই আজকে তো এত এমন কোন বাংলা ভাষা ভাষী কোন রাষ্ট্র নাই যেখানে আমার অন্তত কে একটা লোক হলো না চিনে চিনে কি না এই এলাকায় আসি না নাচ লিখি হয়েছে যত জায়গায় দাঁড়াইছি পাম দিতে দাঁড়াইছি নাস্তা করতে দাঁড়াইছি নাকি মানুষ এসে বের দিয়ে বেলাইছে তাই রুজে তাই রুজে আমার জীবনে দেখো না এমনি দেখিয়া কিনতেছে তাহির তাহির আমি জীবনে আসিও না ইউটিউবের পাতায় দেখিয়া দেখিয়া তবে তবে একটা কথা বলি বলা খুব দরকার ভাই যত ধরনের যত কথাই বলেন একদিন আমাকে সবাই ভুলে যাবে কেউ মনে রাখবে না তার বাস্তব প্রমাণ তুমি দাঁড়াবে তো টুপি কো আচ্ছা বাদ দে এটা কমিটির লোক অনেক কষ্ট করছো তো থাক দে কমিটি মাফ এই আমার হাবা কন্যা কে লেগে আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন নাকি তা আমার এখন ওয়াজ এখন শুরু করি না আমি করব একটু পরে তোমার নাম কি ইমরান তোমার আব্বার নাম কি দোলাল মোড়ি দোলাল মোল্লা তোমার দাদার নাম কি হ্যাঁ মানুষ আসে শাহজালাল বলেন আমার জীবন আমার মদিনাওয়ালার কদমে কুরবান করে দিয়েছি বলেই আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে ওয়াস্তর বুঝতেন না এত হাত দুঃখ লাভ নেই মানুষ মনে রাখবে জনম জনম মনে রাখবে মানুষের মতো মানুষ হতে পারলে মনে রাখবে বান্দা হয়ে মারা গেলে মানুষ ভুলে যাবে বন্ধু হয়ে মারা যান বন্ধু হয়ে আজীবন আপনাকে মানুষ মনে রাখবে ঠিক না বেঠি বান্দা আর বন্ধু কি এক জিনিস বান্দা আর বন্ধু এক জিনিস নয় আমার আসুন বলছেন ওই লোকটা সবচাইতে বড় ধন্য যে এই লোকটার জীবনে একটা বন্ধু বাছাই করতে পেরেছে আর আমাদের বন্ধু সব দুইটা গান জুটিয়া আবার তো ঠিক হ্যাঁ ঠিক বুঝলি এই নেশা করে এই মন বন্ধুর সঙ্গে কি বন্ধুত্ব করা যাবে পাঁচ ওয়াক্ত যে নামাজ পড়ে নবীকে যে মহব্বত করে আউলিয়া কেরামকে যারা মহব্বত করে তাদের সাথে হবে আমাদের বন্ধুত্ব যারা নেশা করে বাবা খায় ইয়াবা খায় ফেন্সি খায় এদের সঙ্গে কখনো আদর্শ সন্তানের বন্ধুত্ব হতে পারে না কথা বলেন ঠিক কি না আমার যুবক ভাইরা দুই হাত ধরে বলো আমরা কি ভালো বন্ধুর সঙ্গে চলতে চাই এরা না রে তাকবীর দূরে ফুসি আর জানে না রে বহ পাগলা বহ আর তুই বহ বহ আর দরবার লাগাইছ না এমনি হুজুর হুজুর স্লোগান লয়ে লেগে গেছে এই স্লোগান লয়ে কত লাগা লাগছে আর লাগা টাইম আছে আর লাগা লাগি সানা সারা
ওই যে বুষ্টারও আমি দেখছি তকারিত বয়ে বয়ে লেখছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কিরে নারায়ণ সালাত লাগলে কি তুই লইলে কোনো অসুবিধা ছিল মসজিদের গম্বুজে লেখা ছিল তাকে কি মেহরাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু আসিনি আল্লাহ নামে বসে নবীর স্লোগানটা আসিনি তো পোস্টার দিলে কি তা গুণ হইব আল্লাহর স্লোগান দিবেন নবীর স্লোগানও দিবেন এটা কোন খেলা টেলির কোন বিষয় ইত্তা কোন সময় চলছে গ্রুপ 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 চলছে এখন আর তা দরকার নাই এখন ইল্লা জিল্লা চলেন কথা কোন ঠিক না বেঠে এগুলো না দরকার নাই এজন একজন নারে তাকবীর আর আওয়াজ নাই এ গেছে গেল লন্ডন গেছে গেল লন্ডন There is no God but Allah. Muhammad is the messenger of Allah. Allah ke Christian mane Yahudi ra jane. Allah je ekjon ache. Yahudi ra jane, Christian jane, Hindu ra jane. Allah je ekjon ache. Allah mana nobi mana noy. Nobi manlei Allah mana hoy. Allah ke janar nam iman noy. Nobi ke manar nami holo iman. Kotha bolen dinbe na. Inshallah. Ekta shohoj somikoron. Eigula niye ar dhakka dhakke age cholche ekhon chole. এখন মিলেমিশে থাকেন মা বলেন মা বাবা কর না মা কথা কেন মা বাবা কথা কেন মা তুই দেবে সাইরিস মা হ্যাঁ কো মা বাবা কইবা মা দাদা নানা শালা জামাই বউ জামাই শ্বশুর চেয়ারম্যান তো এটা বুঝে নিতে ভালো করি তো জাগা জাগা বক্তা শ্রোতা বক্তা তো জাগা জাগা জুরা 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 তো আল্লাহ এবং নবী জুরা ওই অসুবিধা আছে বুঝে না এগুলো আমি একটু রাগ করে বলি না এখন এখন আমরা মিলের মধ্যে বলি ভাই বললে কোনো গুনাহ হবে এটা হলো আমাদের ইমান স্লোগান কথা বলেন ঠিক না ঠিক ওয়াহদানিয়াতের স্লোগান হলো লা ইলাহা আর রিসালাতের স্লোগান হলো মুহাম্মাদু রাসূলুল্লাহ তাইলে তাওহীদ আর রিসালাত মিললেই তো ইমান কথা কোন ঠিক না ঠিক কবরে গেলে প্রশ্ন করবে মার রাব্বুকা তোমার রবকে আবার আরেকটা প্রশ্ন আছে ওয়া মা কুনতা তাকুলু ফী হাক্কি হাযা রাজুল এই লোকটাকে তিনি হলো আমার নবী তো কবরে আল্লাহ প্রশ্ন করবে নবীর প্রশ্ন করবে কথা কোন ঠিক না ঠিক হাসরে মাঠ আল্লাহ সাজাইবো আল্লাহ হাকিম হবে নবী উকিল হবে সব জায়গায় তো আল্লাহ এবং রসুল আল্লাহ রসুল বলছেন আরশ আজিমের বরাবর একজন লোক থাকবে আরশ আজিমের গম্বুজের নিচে আমি জান্নাতে একটা জায়গা আছে যার নাম হলো উসিলা এই জায়গায় গিয়ে আমি নবীর উসিলাদের আল্লাহর কাছে চাইবা সুবহানাল্লাহ তো এইগুলো যদি আমরা যদি সংকীর্ণতা করি তাহলে আমাদের হুজুরদের মধ্যে দূরত্ব হবে এই যে আজকে আমি আসছি আমি যেই ভাষায় কথাগুলো বলছি আপনারা বলুন তো আপনারা কি আমাকে মন্দ বলার সুযোগ আছে কোনো গালি দেওয়ার সুযোগ আছে হ্যাঁ আমি যদি সাথাসাথি করতাম খারাপ ভাষা করতাম তাহলে তো বলতে পারতেন কথা কোন ঠিক না বেঠিক এইগুলা এখন আর আমরা এগুলো নিয়ে ধাক্কা ধাক্কি করব না ধাক্কা ধাক্কি করব মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে আসেন কিয়ামতের কথা বলছিলাম আমরা এই মুহূর্তে মারা গেলে দশ হাজার বছর পরে কিয়ামত হইলে আমরা কোথায় থাকব মাটির ঘরে একদিন মাটির ভিতর হবে ঘর ঠিক না বেঠে গভীর মারাযুক বাবা একটু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল্লু মান আলাইহা ফা ويبقى وجه ربك ذو الجلال والإكرام الله رب العالمين বলেন এই দুনিয়া থেকে মানুষ চলে যাবে সাথে এই পৃথিবী কত সুন্দর দেখেন তো আসমানটা সান না এ তাকান না কেন ও কত সুন্দর আসমান একটা খুঁটি আছে কথা কোন একটা খুঁটি আছে ওই যে আমার সঙ্গীত যারা শিল্পীরা কয় না অনেক সময় ওই খুঁটি নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাকে
আমাকে যে মুসলিম করেছো এই কথাটা আমি একটু আগে বলছিলাম যে আমরা মুসলমান ও যুবক দিলটা নরম করে দাও আল্লাহ তো মায়া করে বান্দা বানাইছে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়্যি সূরাতিন মা শাআ রাক্কাবাক আল্লাহ কই ও বান্দা আমি তোরে বানাইলাম আমি তোরে আমার মত করে বানাই আমি আমি তোরে আমার নিজের হাত দিয়ে আমি আল্লাহ তোরে বানাইলাম আমি আল্লাহ তোর চেহারাটাকে আমি আল্লাহ যেমন চাইছি আমার মত করে আমি বানাইছি পছন্দ করে এ যুবক কালো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না খাটো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না লম্বা মানুষ দেখলে ঘৃণা করা যাবে না মোটা মানুষ দেখলে ঘৃণা করা যাবে না তুমি যারে ঘৃণা করতেছো এই বান্দাটারে বানাইছে একজন জবান খুলে বলুন তিনি কে এই জন্য আল্লাহ এত মায়া করে দুনিয়া বানাইলো গাছপালা বানাইলো আসমান বানাইলো তরুলতা বানাইলো নদী নালা বানাইলো আল্লাহর কোরআন সাক্ষী দেয় এই পৃথিবীটা আমার আল্লাহ একদিন শেষ করে দিব এই শেষ করার আগে আমার নবী বলেন শেষ করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আলামত আমার কাছে বলে দিয়েছেন এ যুবক আমার নবী আপনার নবী বলেন ওই কোরআনের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবালা আওতাদা আল্লাহ একটু গভীরে ঢুকতেছি তারা হুরা কইরা ওয়াল জিবালা আওতাদা আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানাইছে জমিনের জন্য পেরেক হিসাবে কি হিসাবে পেরেক হিসাবে বানাইছে বন্ধুরি আমার ও যুবক ভাইরা উম্মা গুরার বাবারা চর পাড়ার বন্ধুরা এই আমার মোহাম্মদপুরের বাবারা এই হে আমার বিনোদপুরের বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াল জিবালা আওতাদা আমার বাংলার জমিনে পাহাড় আছে না নাই অনেকে মনে করে পাহাড় গুলা বুঝি এমনি দিয়ে আল্লাহ বানাইছে না না আমার দেশের মধ্যে টিনের ঘর আছে না নাই টিনটা কাঠের উপরে দেয় আবার উপর দিয়ে স্ক্রুপ লাগাই আছে না নাই উপর দিকটা কেন লোহা লাগায় উপর দিকটা কেন স্ক্রুপ লাগায় জানো নি এই টিনটা যেন বাতাসে উড়াইয়া নিতে না পারে ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় গুলো দিয়ে জমিনের মধ্যে পেরেক মারছে এই জমিনটা যেন নড়াচড়া করতে না পারে আমার আল্লাহ কয় কিয়ামত যেদিন এসে যাবে এই পাহাড় গুলো আসমানের দিকে উড়ে যাবে ইয়াওয়া তাকুনুল জিবান কালুনিল মানফুশ গভীর জায়গায় ঢুকছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জিবাল আওতাদা জমিনের মধ্যে পাহাড় দিয়ে পেরেক মারছি কিয়ামতের পূর্বে পাহাড় গুলো তুলার মত আকাশে উড়ে যাবে ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুশ এই পাহাড় গুলো তুলার মত উড়ে যাবে এরপরে কি হবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস এই জমিনের মধ্যে যত মানুষ আছে মানুষগুলো কীটপতঙ্গের মত উড়তে থাকবে কেন জমিন তখন টনমল করবে গত পরশু দিনে তো সারা বাংলাদেশে ভূমিকম্প নারা দিয়েছে কথা বলেন ঠিক না এমন ভাবে নারা দিয়েছে অনেকগুলা মানুষ লাইভে ছিল লাইভে থেকে তারা আল্লাহর ডাকা শুরু করে দিয়েছে অনেকগুলো মানুষ নামাজে ছিল নামাজে দাঁড়িয়ে আল্লাহর ডাকা শুরু করেছে এক যুবকের দল এই জমিনটা কাঁপতে শুরু করবি ও যুবক একটু নাড়া দিলেই মাথা ঠিক থাকে না ঘর থেকে বের হয়ে যায় রাসূল বলছেন ভূমিকম্প হলে ঘর থেকে বের হয়ে যাবে ইন দি মিন টাইম এই ভূমিকম্প হবে আল্লাহ রাব্বুল আলামিনের পাহাড়গুলো যখন উড়ে যাবে ইজা সুলসিলাতিল আউদু সিলসালাহা এই জমিনের ভিতরে জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে শুধুমাত্র তাই নয় ইজা সামা উনফাতরাত আকাশটা বিদীর্ণ হয়ে যাবে ও ইজাল কাওয়াকিব তাসারাত আসমান থেকে নক্ষত্রগুলা খুলে খুলে পড়ে যাবে ও ইজাল বিহার ফুজ্জিরাত এই দুনিয়ার জমিনে নদী আছে সাগর আছে সব নদী থেকে সুনামি শুরু হবে এই আমার ইউ ফিগার এন্ড ফাইটার এই যুবক ছেলের একটু শোনো তো ইউটিউবে আজকে চার্জ দিবা জাপানের সুনামি জাপানের সুনামি জাপানের সুনামি ইন্দোনেশিয়ার সুনামি চার্জ দিবা নদীর মাঝখান থেকে ঢেউ আইসা চোখের পলকে বাড়িঘর লন্ড বন্ড করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন
وإذا البحار فجرت এই জমিনের মধ্যে যত নদী আছে সব নদীগুলোর পানিগুলোর থেকে ঢেউ উঠে যাবে ঢেউ এমন ভাবে ঢেউ উঠে যাবে বাড়িঘর চোখের পলকে লন্ড পন্ড করে ফেলবে ইজা জুলজিলাতিল আরদ জিলজালাহা জমিন কাঁপতে থাকবে ও আখরাজাতিল আরদ আসফালাহা জমিন তার বোঝাগুলো বের করে দিবে আমার নবী আপনার নবী বলেন যখন জমিনটা কিয়ামতের আগে কাঁপতে শুরু করবে ওই মুহূর্তে চরপাড়া অনেক মানুষের অনেক মহিলাদের পেটের মধ্যে তিন মাসের বাচ্চা থাকবে অনেক মহিলার পেটের মধ্যে আট মাসের বাচ্চা থাকবে আমার নবী বলেন যেই দিন জমিনটা কাঁপতে শুরু করবে ওই মুহূর্তে অনেক মায়ের পেটের ভিতরে নয় মাসের বাচ্চা থাকবে অনেক মহিলার পেটের মধ্যে সাড়ে চার মাসের বাচ্চা থাকবে কিন্তু ওই জমিনটা এমন ভাবে কাঁপাকাঁপি শুরু করবে মায়ের পেট থেকে অটোমেটিক সন্তানটা ডেলিভারি হয়ে যাবে মা দুঃখিনী বেহুশ হয়ে পড়ে যাবে এক যুবক তোমার মা আজকে জিজ্ঞেস করবা মা আল্লাহ তাহিরি হুজুর বলছে ডেলিভারি নাকি অনেক কষ্টের শব্দ আজকে সমাজ অনেক মানুষ বলে নরমাল ডেলিভারি হইলে কষ্ট বেশি সিজারে হইলে হইলে কষ্ট নাই অথচ আমি সিজার হওয়ার পরের আগের ঘটনাটা জানি আজকে আমার তৈয়ব ভাইকে হুজুর এটা আমার পোলা আমার নকুল জামানকে হুজুর আমার এটা আমার পোলা বাইরে তুমি তোমার সন্তানরে আমার সামনে পরিচয় করে দিয়ে আমার কলিজা আগুন ধরায় দিছো আমার বাবা এমন ভাবে হুজুরদের কাছে আমার পরিচয় করে দিছো আমার আব্বা যে চইলা গেল সাড়ে তিন বছর হয়ে গেল বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে যার আব্বা নয় তার বাড়িতে কারে যে আব্বাকে ডাক দিব বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারই দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো জমিনটা যখন নাচবো ইজাসুল সিলাতিল আরদ জিলজালাহা আল্লাহ কালাম আমার নবীকে যখন জমিনটা কাঁপব ছয় মাসের বাচ্চা ডেলিভারি হইয়া পড়ে যাবে সন্তান তাকে দেখবে মায়ের পায়ের নিচ দিয়ে রক্ত বাসতেছে মা বেহুশ হইয়া যাইতেছে এমন কষ্ট কইরা এমন ভাবে সন্তান পড়ে যাইতেছে কি ব্যাপার মানুষ বলবে ওয়া কালাল ইনসানু মালাহা কি হইল কি হইল এমন অবস্থা কেন আসমান কেন কাঁপতেছে জমিন কেন নাচতেছে পাহাড় কেন উঠতেছে মানুষ কেন কীট পতঙ্গের মতন উড়িয়ে ফিরিয়ে যাচ্ছে কেন জ
জমিনের পানিগুলা কেন সুনামি হইয়া কাছির উপরে 40 হাত পানি কেন উঠল ওয়াকাল আল ইনসানু মালাহ আমার মায়ের পেট থেকে সন্তান কেন বের হইয়া গেল ওই যে আমার আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান সেই মহান রব বলছে উদখুলু ফিস সিলমি কাফা ওই রবকে মাত্র মানার মত মন আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ সর্বশক্তিমান ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ তাআলুল লিমা ইউরিদ আরেক জায়গায় বলছেন হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াস সাহির ওয়াল বাতিন আল্লাহ ইজ দা ফার্স্ট আল্লাহ ইজ দা লাস্ট আল্লাহ ইজ দা ওপেন আল্লাহ ইজ দা সিক্রেট আল্লাহ প্রথম আল্লাহ শেষ আল্লাহ প্রকাশ আল্লাহ গোপন চিৎকার মেরে করবে মারহাবা আপনাকে বলছি ফিস সিলমি কাফা মানলে মানার মতো মানো নামের মুসলমান অভাব নাই কাজের মুসলমানের অভাব এই মহরমের চান্দে ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে এরা কি ইহুদি না মুসলমান কথা কয় না আরে মুসলমান কিতা গোসনা গোসনা মুসলমান ছিল ওরা মুনাফিক মুসলমান ছিল মুখে দাড়ি ছিল মাথায় বাগড়ি ছিল ফুরাতের পানি দিয়ে উনি গোসল করেছে কোরআনে হাফেজ ছিল এরপরও নবীর আওলাদের গলায় ছুরি চালিয়েছে বলেই তো ইমাম হুসাইন বলছেন মুছে কুফাওয়ালো মুসাফির না সমঝো মা আয়া নেহি হো বুলায়া উদখুলু ফিস সিলমি কাফা যারা সত্যিকার মুসলমান তারা কখনো নবীর আওলাদের জন্য পানি বন্ধ করতে পারেন না এইদিকে আওয়াজ কম হয়েছে বাবা এইদিকে আওয়াজ কম হয়েছে বাবা সবাই মিলে বলো ঠিক কি না বলো আমরা কি নকল না আসল নকল না আসল এটার নামই হলো ফিস সিলমি কাফা মাকে খেদমত করবো আজকে থেকে ওয়াদা কইরা যাও জীবন আর কোনদিন মা বাপরে কষ্ট দিব না এই পৃথিবীতে দুইটা অদ্ভুত মানুষ রে ভাই এ ভাই এই এই মাগুরাবাসী দুইটা মানুষ বড় অদ্ভুত এর মধ্যে একটা হলো সারা দিন বস্তা মাথায় টানলো কয় না যে আমি কষ্ট করছি এটা হলো বুড়া বাপ আর একটা মানুষ তিন দিন না খেলো কয় না যে আমার ক্ষুধা লাগছে এই মানুষটা হলো আমার মা আজ পর্যন্ত শুনছেন এত বয়স হইছে গামলা বয়স শুনছেন কোনদিন মা কইছে যে আমার ক্ষুধা লাগছে শুনছেন যে আমার ক্ষুধা লাগছে এটা আশ্চর্য মানুষ গায়ের কামড়া দিয়ে সুতা বানাইয়া দিল মার ঋণ জন্মগ্রহণ করার সময় মার কলিলে যে লাথি মেরে আসছি এটা ঋণ ও সুদ হবে এই এলাকার বউরা এই এলাকার বউরা এলাকার বউদেরকে বলি তোমার শাশুড়িকে সম্মান করো তুমি যদি তোমার শাশুড়িকে সম্মান করো তোমার ঘরে ছেলে হইলে তোমার ছেলের বউ একদিন তোমাকে উজুর পানি বানিয়ে দিবে আর তুমি যদি তোমার শাশুড়িকে বিদ্যার মুখ দেখাই চলো কাগজে কলমে তাহিরি কথা লিখতে রাখো আর আসতে পারিও নাও পারি এটাই হয়তো আপনাদের সঙ্গে আমার শেষ দেখা কিন্তু একটা কথা লিখে রাখেন যেই বউ শাশুড়িকে চারণা মূল্যায়ন করে না
এই বউর ঘরে যখন ছেলে হবে ছেলের বউ যেদিন আসবে সেই দিন তার গালে সুতা দিয়া দেখাবে মান হাফারা হুফিরা মান হাফারা হুফিরা কবর করলে কাউকে ঢিল মারলে ঢিল ছুলে ঢিল খেতে হয় কবর করলে নিজেই কবরে পড়ে মরতে হয় কথা কোন ঠিক না বেঠিক তাহলে আজকে দিকে ওয়াদা কার কার মানায় হাত তোলেন মানায় দেখছেন না আলামত কতলামা হারা পোলা পার হাত নামা চেয়ারম্যান সেরকম মানায় আরে কার কার বাবা নাই আমার মতো হাত তোলেন দেখেন বাবা হারানোর সংখ্যা বেশি কি জানেন বাপটা প্রতিষ্ঠিত হইব হইব কইতে কইতে উপযুক্ত বয়স শেষ করে ফেলে শেষ পর্যন্ত ছেলে মেয়ে রুজি খাওয়ার আগে বাপটা কবরে চলে যায় কথা বলেন ঠিক না বেঠিক তাহলে এই বাপ রে বাপ মাকে আজকে যাদের বাপ মা কবরে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই আর ওদের জন্য দরকার আছে না নাই তাহলে আজকে থেকে ওয়াদা এ ছেলে আজকে থেকে ওয়াদা আল্লাহকে মানলে মানার মত কথা বলেন মানার মত নবীকে মানলে মানার মত ওলি আল্লাহকে মানলে মানার মত মা বাপরে মানলে মানার মত বাবা ইয়াবা খাইলে খাওয়ার মত তুমি যখন তোমার মার পেটে ছিলা তোমার বাপের লগে তোমার মা পরামর্শ করছে আমার ঘরে ফুতলে নাম রাখবেন গীতা গোপনে গোপনে আচ্ছা আমার পরে কি বানাইবেন কোরআনে হাফেজ বানাবো মোটামুটি বয়স হওয়ার পরে চলে গেছে বন্ধু বান্ধবের পাল্লায় যায় নেশা ধরছে মা বাবার স্বপ্ন মুহূর্তে শেষ হ্যাঁ নিজের জীবন শেষ হ্যাঁ ইমান শেষ এর ভবিষ্যতের প্ল্যান শেষ সামাজিক মূল্যবোধ শেষ এবং লাস্টে কুত্তার মতন রাস্তা পেরা মরে আজকে থেকে ওয়াদা করো নেশা করবা নেশা করবেন নেশা করবেন তাইলে এটাই হলো যে ওয়াদা আপনারা সবাই জবান করে বলুন আমরা নবীর মহব্বত চাই কি চাই না কারা কারা চান বিদায় বেলায় দুটো হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত হাত নামান ভাইরা আমার আমি যে কথা বলেছি আপনারা কি আমার প্রতি রাগ করেছেন সত্যি করে বলুন আমি কি কাউকে মন্দ মন্দ বলে কথা বলেছি কটুক্তি করে কথা বলেছি আমি আপনার আমার হেদায়েতের জন্য কথা বলেছি কথা বলে ঠিক কিনা আজকে সবাই মিলে প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন এই এলাকার গুরুস্থানের কবর আজাব যেন আল্লাহ পাক মাফ করে দেবেন আমিন।